আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারী পুরুষ সৃষ্টির পর আল্লাহ তাআলা তাদের উভয়কে বিভিন্ন দায়িত্ব প্রদান করেছেন। নারীদেরকে যেহেতু আল্লাহ তাআলা পুরুষের তুলনায় দুর্বল করে সৃষ্টি করেছেন, ফলে তাদের দায়িত্বকেও কিন্তু সহজ করে দিয়েছেন। সংসার পরিচালনায় আয় উপার্জন করার দায়িত্ব নারীদের উপর চাপানো হয়নি। সমাজ ও রাষ্ট্রীয় যাবতীয় ঝামেলার কাজও তাদের উপর বাধ্যতামূলক করা হয়নি। এভাবে অনেক কষ্টকর ও কঠিন কাজ থেকে নারীদের অব্যাহতি দিয়েছে ইসলাম। তাদের জীবন ও দায়িত্বকে সহজ করে দেয়া হয়েছে। শুধু তাই না, জীবন ও দায়িত্বকে সহজ করার পাশাপাশি তাদের জান্নাতে যাওয়ার পথকেও সহজ করা হয়েছে। হাদিসে পাকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই 12টি আমলের কথা বলেছেন যা একজন নারীর জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আসুন তাহলে আমরা এই 12টি আমল সম্পর্কে জেনে নিই। এক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নারী যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তাহলে কিয়ামতের দিন সে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর 4139। দ্বিতীয় নম্বর হচ্ছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সম্বোধন করে ইরশাদ করেন, তোমরা বেশি বেশি দান সাদকা করো, যদিও তোমাদের অলঙ্কারাদি থেকেও হয় তাহলেও করো, কারণ কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি হবে। এ কথা শুনে জনৈকা মহিলা জিজ্ঞাসা করলেন, নারীদের সংখ্যা বেশি হওয়ার কারণ কি? জবাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ কথায় কথায় তোমরা অভিশাপ দাও এবং স্বামীর অবাধ্য হও। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 4036। তিন নম্বর হচ্ছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একবার তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি জিহাদ সর্বশ্রেষ্ঠ আমল, তবুও কেন আমাদেরকে জিহাদে যাবার অনুমতি দেওয়া হয় না? জবাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য তার চেয়েও উত্তম জিহাদ হল মকবুল হজ, অর্থাৎ যে হজ সব ধরনের ত্রুটি বিচ্যুতি ও গুনাহ থেকে মুক্ত। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, হাদিস নম্বর 2743। তার মানে হচ্ছে, একজন নারী যদি কবুল হজ করতে পারেন, তাহলে সে জিহাদের ময়দানে অংশগ্রহণের চেয়েও বেশি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। হুবাইজা বিনতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাদি থেকে বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা এই তাসবিহগুলো বেশি বেশি পড়ো। তা হল, সুবহানাল্লাহিল মালিকিল কুদ্দুসি, সুবহানাল্লাহি লা ইলাহা ইল্লাহু, অর্থ পূত পবিত্র রাজাধীরাজ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, প্রশংসা করছি সে আল্লাহর যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এ আমলগুলো করতে হবে এবং তা আঙ্গুলে গণনা করে পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিকিরগুলো করো এবং আঙ্গুলে গণনা করে পড়ো, কেননা কেয়ামতের দিন এগুলো জিজ্ঞাসিত হবে, আর আল্লাহর জিকির থেকে কখনো গাফেল থাকবে না, অন্যথায় তার রহমত থেকে বঞ্চিত হবে। আবু দাউদ, হাদিস নম্বর 1501। পাঁচ নম্বর হচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলার সম্পর্কে বলা হলো, অমুক মহিলা দিনে রোজা রাখে আর সারা রাত ইবাদত বন্দেগি করে, কিন্তু সে কটু কথা বলে প্রতিবেশীকে কষ্ট দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো লাভ হবে না তার এই সকল আমলের, সে জাহান্নামে যাবে। আরেক মহিলা সম্পর্কে বলা হলো, সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে এবং সে যথাসাধ্য দান সৎকা করে, কাউকে কষ্ট দেয় না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জান্নাতের উঁচু মাকাম পাবে। সুবহানাল্লাহ। মুস্তাদারাকে হাকিমে হাদিস 7302 নম্বর। ৬ নম্বর পয়েন্টটি হচ্ছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈকা আনসারী মহিলাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি আমাদের সঙ্গে হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছ না কেন? জবাবে মহিলা বললেন, হ্যাঁ, আমাদের মাত্র 2টি উট, তার মধ্য থেকে একটি আমার স্বামী ও তার ছেলে হজ করার জন্য নিয়ে গেছে, আর অপরটি দিয়ে আমাদের খেতে পানি সেচ করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আগামী রমজান মাসে ওমরা করে নিও, কেননা রমজান মাসে ওমরার সওয়াব হজের সমতুল্য। অন্য রেওয়ায়েতে আছে, রাসূলের সাথে হজ করার সমতুল্য। সুবহানাল্লাহ। হাদিসটি আছে বুখারী শরীফের 1782 নম্বরে। ৭ নম্বর পয়েন্টটি হচ্ছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিনা নারী স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।
তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 1161। 8 নম্বর পয়েন্টটি হচ্ছে হযরত হুসাইন ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার তার ফুফু কোনো এক প্রয়োজনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসেন। প্রয়োজন পূরণ হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সম্বোধন করে বলেন, তোমার স্বামী কি জীবিত আছে? জবাবে তিনি বলেন, হ্যাঁ। পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তার সাথে তুমি কিরূপ ব্যবহার করো? জবাবে তিনি বলেন, সাধ্য অনুযায়ী তার খেদমত করে থাকি। অতপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সম্বোধন করে বললেন, ভালো করে চিন্তা করো, তুমি যত বেশি তার খেদমত করবে ততই কিন্তু তোমার কল্যাণ, কেননা সেই তোমার জান্নাত, আবার সেই তোমার জাহান্নাম, অর্থাৎ তাকে সন্তুষ্ট রাখতে পারলেই জান্নাত লাভ করবে, অন্যথায় জাহান্নাম। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 1902। 9 নম্বর পয়েন্টটি হচ্ছে হযরত ইবনে আবি আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শাম থেকে আসার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথা নত করে সম্মান প্রদর্শন করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআজ, তুমি এ কী করছো? জবাবে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শাম থেকে এসেছি, সেখানের অধিবাসীরা তাদের সেনাপতি ও ধর্মযাজকদেরকে এভাবেই সম্মান প্রদর্শন করে থাকে, তাই আমিও আপনাকে সেভাবেই সম্মান প্রদর্শন করলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এরকম কাজ করতে নিষেধ করলেন এবং বললেন, আমি যদি কাউকে সেজদা করার আদেশ দিতাম তাহলে শুধু নারী জাতিকে আদেশ দিতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সম্মান করার লক্ষ্যে সেজদা করো। ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার প্রাণ, কোনো নারী তার প্রতিপালকের হক আদায় করতে পারবে না যতক্ষণ না সে তার স্বামীর হক পরিপূর্ণভাবে আদায় করবে। স্ত্রীর উপর স্বামীর হক এত বেশি যে সফরের প্রকালে সাওয়ারের পিঠে থাকা অবস্থায়ও যদি স্বামী তার স্ত্রীকে আহ্বান করে তাহলে সে নিষেধ করতে পারবে না। সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর 4117। 10 নম্বর পয়েন্ট হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ওই মহিলার উপর রহম করুন যে মহিলা শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে এবং স্বামীকেও তাহাজ্জুদের জন্য জাগিয়ে দেয়। স্বামী ঘুম থেকে উঠতে না চাইলে মুখে পানি ছিটিয়ে দিয়ে হলেও উঠানোর চেষ্টা করে। অন্য হাদিসে উক্ত গুণসম্পন্ন স্বামীর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 7410। 11 নম্বর পয়েন্ট হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর মহিলাদের মধ্যে যে ধরনের পরিবর্তন এসেছে সেটা যদি তিনি দেখতেন তাহলে নিঃসন্দেহে তিনি তাদেরকে মসজিদে বসা থেকে নিষেধ করতেন, যেভাবে নিষেধ করা হয়েছিল বনি ইসরায়েলের মহিলাদেরকে। অর্থাৎ মহিলারা ঘরে নামাজ পড়বে এটাই তার জন্য উত্তম ও অধিক কল্যাণকর। বুখারী শরীফ, হাদিস নম্বর 869। 12 নম্বর পয়েন্ট হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো নারী যখন পারিবারিক তাহবিল থেকে স্বামীর অনুমতিক্রমে সংসারের ক্ষতি না করে দান করে তখন এই খরচ করার কারণে সেই নারীর আমলনামায় সওয়াব লেখা হয় আর স্বামীর আমলনামায়ও সওয়াব লেখা হয়, কারণ সে তো উপার্জন করেছে, এবং কোষাধ্যক্ষের আমল নামায়ও লেখা হয় কারণ সে ক্যাশ সংরক্ষণ করে, তবে সবের দিক থেকে কাউকেই কম দেওয়া হবে না। বুখারী, হাদিস নম্বর 2065। প্রিয় মুসলিম বোনেরা, পুরো ভিডিও জুড়ে যে কথাগুলো আলোচিত হয়েছে এই কথাগুলো গভীরভাবে চিন্তা করুন এবং উপদেশ গ্রহণ করুন। আর ক্ষণস্থায়ী জীবনে বিভিন্ন ধরনের ক্লেশ যাতনা, যেমন গর্ভধারণ, সন্তান প্রসব, বাচ্চাদের দুধপান করানো ও লালন পালন করা, হায়েজ নেফাজ ইত্যাদি কষ্ট ক্লেশের সম্মুখীন হয়ে পেরেশান হবেন না, এসব কিছুই আপনার ন্যাক আমল নামা ভারী করবে, সগিরা গুনাসমূহের কাফফারা হবে। মনে রাখবেন, আপনার জীবনের এই সকল পেরেশানি আপনার আমল নামায় সওয়াব হিসাবে যুক্ত হবে এবং গুনাহগুলোকে ঝরিয়ে দিবে যেভাবে কাশফুল থেকে নরম ফুলগুলো ঝরে পড়ে যায়। সর্বোপরি জান্নাতে আপনার জন্য দরজা খোলা হবে, তাই সাধ্যমতো স্বামীর সেবা যত্ন করুন এবং নিজের অন্তর্মহলে নামাজ আদায় করুন। আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে জান্নাতুল ফেরদাউস অর্জন করার তৌফিক দান করুক। আমিন।